কলেজ ইউনিভার্সিটি স্কুল বিভিন্ন জায়গায় একটা ডে আছে, এটা নাম হচ্ছে র‍্যাগ ডে। নাম কি বলেন? আমার পেজে মেসেজে লোড হয়ে গেছে, হুজুর র‍্যাগ ডে জায়েজ নাকি না জায়েজ, ইজ ইট পারমিসিবল অর নট, এটা আমরা আলোচনা চাই। এই জন্য আজকে আমরা জানবো যে র‍্যাগ ডে এটা আসলে জায়েজ আছে কিনা, র‍্যাগ ডে আপনাদের বিদায় দিনে করা হয় ঠিক কিনা। এখন দেখেন র‍্যাগ ডে ইসলামে জায়েজ আছে কিনা এটা নিয়ে আমরা সামান্য কিছু আলোচনা করবো, বলেন ইনশাআল্লাহ। র‍্যাগ ডে এটা আসলে মুসলমানদের কোনো কালচার নয়, এটা গ্রিক সভ্যতা। এই সভ্যতার নাম কি? গ্রিক সভ্যতা। গ্রিক সভ্যতা থেকে এটা আসছে র‍্যাগ ডে। আল্লাহর হাবিব বলেছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফালাইসা মিন্না, যে ব্যক্তি অন্য কোনো বিধর্মীর সঙ্গে সামঞ্জস্যতা বজায় রেখে কাজ করবে, ফলো করবে, ফালাইসা মিন্না, সে যে কেউ হোক না কেন সে আমার উম্মত কখনো হতে পারে? মান তাশাব্বাহা বিকওমিন ফালাইসা মিন্না। এর র‍্যাগ ডে এটা হচ্ছে গ্রিকদের সভ্যতা, এটা গ্রিকদের সিভিলাইজেশন। এই জন্য অ্যাজ এ মুসলিম, একজন মুসলমান হিসেবে বিধর্মীদের কোনো সভ্যতা মুসলমান কখনো ফলো করতে পারে? জোরে কোন পারে? এক নাম্বার ব্যাপার যার কারণে র‍্যাগ ডে কখনো জায়েজ কোনো কাজ হতে পারে। আরেকটি বিষয় বলি, বিধর্মীদের কোনো কাজ আসলে করা যাবে কিনা, বা বিধর্মীদের উৎসবে শিরক করা যাবে, মানে শিরকত করা যাবে কিনা, অর্থাৎ অংশগ্রহণ করা যাবে কিনা। এক্ষেত্রে স্পষ্ট ইবনুল কাইয়ুম রহমতুল্লাহি আলাইহি লিখেছেন, মুসলমানদের জন্য বিধর্মীদের কোনো উৎসব পালন করা যেমন জায়েজ নাই, বিধর্মীদের কোনো উৎসবে অংশগ্রহণ করাও জায়েজ। এখানে চার মাজহাব একদম একমত, চার মাজহাবের একটাই মত, বিধর্মীদের কোনো ধর্মে সরি বিধর্মীদের কোনো উৎসবে অংশগ্রহণ করা যেমন যাবে না, এক্স্যাক্টলি টু দ্য সেম ওয়ে বিধর্মীদের কোনো উৎসব মুসলমানরা পালন করতে পারবে। এটা খুবই স্পষ্ট একটি কথা, যেটি আহকামুজ জিম্মা এই কিতাবে উল্লেখ রয়েছে, 7 নম্বর খণ্ড 723 নম্বর পৃষ্ঠাতে উল্লেখ রয়েছে যে বিধর্মীদের কোনো উৎসব মুসলমানরা যেমন পালন করতে পারবে না, বিধর্মীদের কোনো উৎসবে মুসলমানরা অংশগ্রহণও করতে পারবে। এটা একটা বিষয়। দুই নম্বর বিষয়, যখন এই র‍্যাগ ডে পালন হয় দেখবেন সকলে একসঙ্গে পালন করে, জুনিয়র সিনিয়র সবাই একসঙ্গে পালন করে ঠিক কিনা। এখন যখন তারা পালন করে তখন তারা রং মাখামাখি করে, রং মাখামাখি করে না করে। এখন দেখেন রং মাখামাখি এটা আসলে ইসলামের কোনো কালচার নয়, আপনি রং মাখবেন অমুককে রং মাখাই দেবেন এটা কোনো ইসলামের কালচার হতে পারে? ইভেন একটা হাদিস আসছে বিশ্বনবীর, হাদিসটা হচ্ছে এই যে একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ওমর ইবনুল আসের শরীরে একটা কমলা কালারের জামা দেখলেন। কি কালারের জামা বলেন না? কি কালার? কমলা অথবা কুসুম্ব কালারের জামা বিশ্বনবী দেখলেন। বিষ্ণু বললেন যে তুমি এই জামাটা পরো না, এটা হচ্ছে কাফেরদের ড্রেস। এটা কাদের ড্রেস? কাফেরদের ড্রেস। আর কাফেরদের ড্রেস মুসলমানরা কখনো পড়তে পারে? তাহলে বোঝা গেল এখান থেকে এই যে রঙিন হওয়ার যে ব্যাপারটা, এটা কখনো ইসলাম সমর্থন করেছে? এটা কি সমর্থন করেছে ইসলাম? এটা ইসলাম কোনো সমর্থন করে না। এজন্য বিশ্বনবী বলেছেন যে এই সমস্ত রং মাখামাখি, এই সমস্তভাবে এই সমস্ত বিধর্মীদের কাজকে অনুসরণ করে কাজ করা, এটা কখনো জায়েজ কোনো কাজ হতে পারে? তিন নম্বর আর একটি পয়েন্ট উল্লেখ করতে চাই, সেটি হচ্ছে এই দিনে স্কুল কলেজ ইউনিভার্সিটি এই র‍্যাগ ডেগুলোতে গানের উৎসব থাকে। গান থাকে কি থাকে না? এত আসতে কয় কেন? থাকে কি থাকে না? গান থাকে। আর এখন আমাকে আপনারা ফতোয়া দেন, গান উইথ মিউজিক হালাল নাকি হারাম? হায় হায়, হালাল নাকি হারাম? কোনো সন্দেহ আছে? তাহলে যেই উৎসবের নামে আপনারা গান শুনছেন, যেখানে গান বাজানো হচ্ছে, সংকে প্রমোট করা হচ্ছে, সেটা কখনো ইসলাম দ্বারা সাপোর্ট হতে পারে? সাপোর্ট হতে পারে? বোঝা গেল এটা ইসলাম দ্বারা সাপোর্টেড নয়। যেখানে হারামের ছোঁয়া থাকবে সেটাকে ইসলাম হারাম করে দিয়েছে ঠিক কিনা। এজন্য যেহেতু গান বাজে এই জন্য এই উৎসবের অংশগ্রহণ করা যাবে। আরেকটি বিষয় আপনাদেরকে বলি, সেটি হচ্ছে এই যেখানে হারাম কোনো কাজ হয়, ভালো করে বুঝবেন, কোথাও গান হবে, সেই গানে যদি আপনি 10 টাকাও দেন আপনি গুনাহের অন্তর্ভুক্ত হয়ে গেলেন।
কারণ গুনাহের কাজ যে করে আর তাকে যে সহযোগিতা করে দুজন ইকুয়াল সমান কোনো পার্থক্য তাদের মাঝে এজন্য এই যে চাঁদাগুলো তোলা হয় র‍্যাগদের পূর্বে টাকা পয়সা নেওয়া হয় এটা দেওয়া আসলে জায়েজ না কারণ হচ্ছে হারাম কাজে আপনি সহযোগিতা করছেন আর হারাম কাজে সহযোগিতা করবে তার আমলনামে হারামের গুনাহ ঢুকে দিবে একজন তিনিকে এজন্য হারাম কাজে সহযোগিতা করা যাবে এজন্য আল্লাহ বললেন ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান আল্লাহ বললেন তোমরা নেক কাজে সাহায্য করো তাকওয়ার কাজে সাহায্য করো ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান গুনাহের কাজে সহযোগিতা করা যাবে গুনাহের কাজে আপনি সহযোগিতা করতে পারবেন না এজন্য বন্ধুরা যারা একে অপরকে গার্লফ্রেন্ড ম্যানেজ করতে হেল্প করে দোস্ত তোমার জন্য আমি আছি তোমাকে আমি ম্যানেজ করে দিব যুবক আছে না নাই মনে রাখতে হবে যে তুমি ম্যানেজ করলে ও যা গুনাহ করবে সব তোমার আমল নামে আসবে ঠিক কিনা এজন্য বদ কাজ করাও যাবে না বদ কাজের সহযোগিতা করাও